মহিলা পরিচালিত পূজো নবদয় সংঘ, তাদের এবার 75তম বর্ষের পূর্তি। 75তম বর্ষে তাদের উপস্থাপনা চারধাম মন্দির। পূজোর পাশাপাশি রয়েছে নানান রকম সামাজিক কর্মকাণ্ড। গতকালই ছিল দীপান্বিতা কালী পুজো, আর এই কালী পুজো এবং দীপাবলি উপলক্ষে আলো রোশনায় সেজে উঠেছে গোটা শহর। বারাসাত এবং নৈহাটির পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে মহা ধুমধামে পালিত হচ্ছে দীপান্বিতা কালী পুজো। ঠিক সেরকমই বসিরহাটে মহিলা পরিচালিত নবোদয় সংঘের 75তম বর্ষে এবার তাদের থিম সিকিমের চারধাম মন্দির। শক্তির আরাধনায় মায়ের পুজোর সমস্ত ব্যবস্থা করেছে এই ক্লাবের মহিলা সদস্যরা। শুধুমাত্র থিমের পুজো নয়, পুজোর পাশাপাশি কালী পুজো উপলক্ষে অসহায় দুস্থ অনাথ শিশুদের হাতে তুলে দিয়েছেন শীত বস্ত্র। সেই সাথে ভাইফোঁটা উপলক্ষে অনাথ শিশুদের ভাইফোঁটা দেওয়ার ব্যবস্থাও করেছেন ক্লাবের মহিলা সদস্যরা। সেই সাথে ভাইফোঁটার দিন দুপুরে তাদের পেট পুরে খাবার ব্যবস্থা করেছেন তারা। বসিরহাট মহকুমার বসিরহাট শহরের মহিলা পরিচালিত নবোদয় সংঘে এবছরে তাদের কালী পুজো 75তম বর্ষে পা দিল। মূলত এই ক্লাবের পরিচালনা করেন মহিলারাই। নতুনত্ব চিন্তাভাবনার লক্ষ্য নিয়ে 75তম বর্ষপূর্তি উপলক্ষে এবছরে তাদের থিম সিকিমের চারধাম মন্দির। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, শুধুমাত্র কালী পুজো নয়, সারা বছরই নানান রকম সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তারা যুক্ত থাকেন। যেমন পরিবেশ রক্ষার বার্তা দিতে তারা গাছ লাগান, থ্যালাসেমিয়া রোগীদের রক্ত সংকট মেটাতে তারা রক্তদান শিবিরের আয়োজন করেন প্রতি বছর। এছাড়াও এলাকার শিশুদের নিয়ে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও করেন তারা। এই বিষয়ে ক্লাবের এক মহিলা সদস্য জানান, এবছর 75তম বর্ষপূর্তি উপলক্ষে আমরা কিছু নতুনত্ব করার চিন্তাভাবনা নিয়ে সিকিমের চারধাম মন্দিরের আদলে সাজিয়ে তোলার চেষ্টা করেছি পুজো মণ্ডপকে। এছাড়াও আমরা নানান রকম সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকি। এ বিষয়ে তিনি আরো জানান, প্রত্যেক বছরই কিছু না কিছু নতুনত্ব করার চেষ্টা করি। আমাদের এটা প্রায় 75 বছর পড়ছে পুজো, তাই আমরা এবারেও চেষ্টা করেছি কিছু নতুনত্ব একটা থিম চেষ্টা করার। সেই জন্য আমরা সিকিমের যে চারধাম সেটাকে আমরা সামনে রেখে এই মন্দিরের থিমটা করেছি। স্পেশালি আমরা পুজোর সময় ভাইফোঁটার সময় আমরা গণ ভাইফোঁটা করি, সেখানে আমরা অনাথ বাচ্চাদের ডাকি, সে তাদের মাধ্যমে আমরা পুজো দিই, এই তাদেরকে ফোঁটা দেওয়ার মাধ্যমে করি, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। এছাড়াও সারা বছরে কোনো না কোনো যদি কিছু কারোর অসুবিধা হয় সেখানেও আমরা সাহায্য করার চেষ্টা করি। আমি প্রথমে এসে দেখেছি ছোট্ট হয়েছে, কিন্তু তারপর যত দিন বাড়ছে সেই পুজোটা একটা অন্য জায়গায় পৌঁছে গেছে। এবার সব বসে পাশেই জানে আমাদের পুজো মণ্ডপ প্রায় 3-4 বছর ধরে প্রথম পজিশনে আসে, তো সেটা আমরা চেষ্টা করি যেন সেই ধারাটা বজায় থাকে এবং প্রত্যেক বছর আমরা যেন আরো ভালো কিছু করতে পারি। এবছর তাদের পুজো উদ্বোধন করেন উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি নারায়ণ গোস্বামী, বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বর্ষিয়ার নেতা অসিত মজুমদার, নবোদয় সংঘের মূল উদ্যোক্তা কল্যাণ বসু, পুজো কমিটির সম্পাদক শুভ্রা ঘোষ, পুজো কমিটির সদস্যা শুভ্রা ঘোষ বসু, সম্পাদক শৈলী বসু এবং সভাপতি বুলবুলি দাস সরকার সহ বিশিষ্ট জনেরা। জানা গিয়েছে কালী পুজো উপলক্ষে এখানে একটি ছোট্ট মেলারও আয়োজন করা হয়। সেই সাথে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের, যেখানে পাড়ার সকল ছেলেমেয়েরা অংশগ্রহণ করেন। সেই সাথে কালী পুজোর দিন তো বটেই, এছাড়াও কালী পুজোর পরদিনও বহু দূর দূরান্ত থেকে মানুষের উপচে পড়া ভিড় এই পুজো মণ্ডপে। এই পাড়ার যারা মেয়ে বউরা তারা ভীষণ অ্যাক্টিভ। এই পাড়ার যতজন বৌদি আছে তারা খুব অ্যাক্টিভলি এই মায়ের পুজো করে। এবং শুধু তাই নয়, আগের বছর এই পাড়ার বৌরা মিলে এখানে একটা খুব সুন্দর নাচের আয়োজন করেছিল, সমস্ত বৌরা নাচ করেছিল। এবং এদের সামনে আবার একটা লক্ষ্মীকালী পুজো আছে, সেই পুজোটাও এই সমস্ত পাড়ার বৌরা করে। এছাড়াও ব্লাড ডোনেশন ক্যাম্প করে, ড্রয়িং কম্পিটিশন করে, গাছ লাগায়, বস্ত্রদান শিবির করে, স্বাস্থ্য পরীক্ষা শিবির করে। এবং এদের সব থেকে বেশি বড় ব্যাপার, যে কোনো সমাজে আমরা জানি মেয়েরা যত বেশি এগোবে সেই সমাজ তত উন্নত হবে, পাড়ার মেয়ে বউরা খুব অ্যাক্টিভ। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।